দাদা ছড়ে দেন আপনারা দাদা ও দাদা ছড়ে দেন আপনারা সম্মানের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাব কিন্তু কোন নারদা সারদা ইডিসিপিআই এর ভয়ে সেই দল ত্যাগ করা লোকদের বান্ধবী যারা অন্যের ঘর ভাঙার খেলায় থাকে তাদেরকে নেত্রী বানানো হবে এই হচ্ছে বিজেপির কালচার মানে বিজেপি সতী নারীদের ঘর ভাঙে আর অসতী নারীদের পূজো করে বুঝতে পেরেছেন তাই জন্য আমার ঘর ভেঙে দেওয়ার সময় কোন বিজেপি নেতার এটা মুখে শুনলাম না যে না রাজনীতি আর সংসার আলাদা জিনিস রাজনীতি ঘরের বাইরে সংসারটা ঘরের ভেতরে তাই জন্য আমাদের একজন তৃণমূলের কাউন্সিলরেও তার হাজবেন্ড বিজেপি করার জন্য তারও ঘর এই বিজেপি ভেঙে দিয়েছে আমারই মতো সেও ঘর পোড়া গরু কিন্তু দেখুন মিসেস ব্যানার্জি আমার তার নামটা মুখে উচ্চারণ করতে ঘেন্না লাগে আমি জিন্দেগিতে উচ্চারণ করি না যখন দেখলাম যে তাকে কলকাতা মানে আমাদের রাজধানীর পর্যবেক্ষক বানানো হচ্ছে আমি বুঝে গেলাম এই দলটার কি অবস্থা এই দলটা অসতী নারীদের পূজো করছে তাদেরকে নেত্রী বানাচ্ছে তাই বলছি আমার মা বোনেদের একটা ভোটও একুশের এই মরণ বাঁচন লড়াইয়ের যুদ্ধে একটা ভোটও ভুল করেও বিজেপিকে দেবেন না তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও ঘর ভেঙে যাবে সেই দিন কিন্তু মনে হবে যে সুজাতা বলে গেছিল না শুনে কি ভুল করেছি যাতে আমার কথা সত্যি প্রমাণ হয় সেই কারণেই বলছি একটা ভোটও ভুল করেও বিজেপিকে একটা ভোটও দেবেন না এরা ঘর জুড়তে জানে না ঘর ভাঙতে জানে আর ঘর ভাঙানিদেরকে নেত্রী বানায় কোনো সতী নারীদের জায়গা এখানে নেই আমার ঘর ভেঙে দেওয়ার সময় কোনো বিজেপি নেতার এটা মুখে শুনলাম না যে না রাজনীতি আর সংসার আলাদা জিনিস রাজনীতি ঘরের বাইরে সংসারটা ঘরের ভেতরে তাই জন্য আমাদের একজন তৃণমূলের কাউন্সিলরেও তার হাজবেন্ড বিজেপি করার জন্য তারও ঘর এই বিজেপি ভেঙে দিয়েছে আমারই মতো সেও ঘর পোড়া গরু কিন্তু দেখুন মিসেস ব্যানার্জি আমার তার নামটা মুখে উচ্চারণ করতে ঘেন্না লাগে আমি জিন্দেগিতে উচ্চারণ করি না যখন দেখলাম যে তাকে কলকাতা মানে আমাদের রাজধানীর পর্যবেক্ষক বানানো হচ্ছে আমি বুঝে গেলাম এই দলটার কি অবস্থা এই দলটা অসতী নারীদের পূজো করছে তাদেরকে নেত্রী বানাচ্ছে তাই বলছি আমার মা বোনেদের একটা ভোটও একুশের এই মরণ বাঁচন লড়াইয়ের যুদ্ধে একটা ভোটও ভুল করেও বিজেপিকে দেবেন না তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও ঘর ভেঙে যাবে সেই দিন কিন্তু মনে হবে যে সুজাতা বলে গেছিল না শুনে কি ভুল করেছি যাতে আমার কথা সত্যি প্রমাণ হয় সেই কারণেই বলছি একটা ভোটও ভুল করেও বিজেপিকে একটা ভোটও দেবেন না এরা ঘর জুড়তে জানে না ঘর ভাঙতে জানে আর ঘর ভাঙানিদেরকে নেত্রী বানায় কোনো সতী নারীদের জায়গা এখানে নেই একজন কাঁথির বড় জননেতা আমি তাকে জননেতা মনে করি না আমি মনে করি সে নিজেকে জননেতা ভাবে আর পাবলিক তাকে বলে তুমি কে হে হনু তুমি কে হে নেতা মমতা ছাড়া কাউকে নেতা মনে করি না তিনি 10 বছর তিনি এবং তার পরিবার 10 বছর ধরে সমস্ত রকম আপনাদের দয়ার দান মেদিনীপুরের মানুষের দয়ার দান মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান ভোগ করে তার মনে হলো যে বিজেপির একটা কি সাবান আছে আমি বিজেপি দলটা দুর্দিনে করেছি সেই সাবানের খোঁজ পাইনি কারণ আমার সাবান লাগেনি কেন সাবান লাগেনি কারণ ওনাদের মতন আমার ইডিসিবিআই এর ভয় নেই তাই জন্য সেই সাবান রেখে তিনি নাকি তৃণমূলে থেকে চোর ছিলেন আর আজকে বিজেপিতে যে সাধু হয়ে গেলেন বলি কি সাবানের জাদুরে ভাই যে সাবানের জাদুতে বিজেপিতে গেলে চোর হয়ে যায় সাধু বুঝেছেন তো আমি ভাবছি
তিনি যে আজকে নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করছেন, তৃণমূল কংগ্রেসের বদনাম করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করছেন, কতটা নির্লজ্জ কালচার! মানুষ বেইমান হয়, এত বেইমান আমি কোনোদিন দেখিনি। আজকে ভাবুন, তোমাকে চিনতো কে? তুমিও তো বাপের বেটা, তোমার বাবা নেতা ছিল, আর সেই সিঁড়ি ধরে তুমি বলো না কি প্যারাসুটে উড়িনি, লিফটে নামিনি, তো তোমার বাবার নামটা কি ছিল? তোমার বাবার নামটা অত বড় নাম না থাকলে তোমাকে কে নেতা বানাতো? তুমিও তো সেই সিনিয়র অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দ্বারে নেতা হয়েছো, আর আজকে বড় বড় কথা বলছো, পাঁচিলের ওপর তিন চার বছর ধরে বসে জল মাপছিলে, দিয়ে ঝাঁপ দিলে। আর বলতে পারি, দেখেছেন সপঙ্গে লোক হয়নি, কেশপুরে লোক হয়নি, তাই জন্য দেখবেন ক্যামেরাটা ওর দিকে ঘোরানো থাকে, পাবলিকের দিকে নয়। দেখেছেন লোক দেখাও, তুমি এত বড় জননেতা, হনু নেতা, লোক